হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ব্লগ। আজকে আমি যা যা রান্না শেয়ার করব সেগুলো হচ্ছে গাজর দিয়ে পোলাও আর মুরগি আলুর ঝাল ফ্রাই। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো কীভাবে আমি এগুলো রান্না করবো সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। উপকরণগুলো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আমার কী কী লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখুন, এখানে আমি মুরগির মাংসটিকে হলুদ গুঁড়ো, লবণ আর আদা রসুন পেস্ট দিয়ে মাখিয়ে রেখেছি। এটাকে আমি তেলে একটু ভেজে নিব। মুরগির মাংস রান্না করার আগে আমি মুরগির মাংসটাকে একটু ভেজে নিই। আর এখানে আলুটাকেও আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, এটাও আমি রান্না করার আগে একটু ভেজে নিব তেলের মধ্যে। আর যা যা লাগবে, পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ, আর এখানে আদা রসুন পেস্ট, এখানে আছে গরম মশলা, তেজপাতা, দারচিনি, লং, এলাচি, জিরে গুঁড়ো, আর এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, লবণ। আর রান্নার জন্য আমি ইউজ করবো সয়াবিন তেল। আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি আমার কী কী লাগবে। এখন আমি রান্নার প্রসেসে চলে যাব, আমার রান্নার সাথে থাকেন। আমি কীভাবে রান্নাটা করি, প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দেওয়ার পরে আমি আলুগুলো আগে ভেজে নিব। আলুটিকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব, বেশি ভাজবো না, হালকা করে ভাজলেই হয়ে যাবে। আমার আলু ভাজাটা হয়ে গেছে, দেখুন এভাবে ভেজে নেবেন। এখন আমি মাংসটিকে এইভাবে হালকা করে ভেজে নেব। মাংস আমি দিয়ে দিলাম কড়াইতে, এখন আমি মাংসটাকেও হালকা করে ভেজে নেব। এভাবে মাংস আর আলু যদি আপনারা একটু ভেজে নেন তাহলে মুরগির মাংসে সেই রকম একটা ফ্লেভার আসে, সুস্বাদু লাগে, রান্নাটা অন্যরকম লাগে। আমি সবসময় এইভাবেই রান্না করি। আমার মুরগি ভাজা হয়ে গেছে, জাস্ট আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি তেলের মধ্যে। এখানে আদা রসুন লবণ হলুদ গুঁড়ো এর জন্যই আমি দিই, মুরগির মাংসের ভিতরে মশলা ঢুকে তাড়াতাড়ি। এখন আমি একই তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম। আমি এই তেলের মধ্যেই মাংস রান্নাটা কমপ্লিট করব। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন আমি পেঁয়াজটিকে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ আমার হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি এর জন্য টমেটোটা দিয়েছি কারণ হচ্ছে টমেটোটা এখন তেলের মধ্যে গলে যাবে আর টমেটোর কালারটা আমার তরকারিতে ভালো একটা কালার নিয়ে আসবে। আর্টিফিশিয়াল কালার ইউজ করার চেয়ে যদি আমরা টমেটোটা ইউজ করি এখানে আমার তরকারিটা সুস্বাদু হয়, খেতেও অনেক মজা লাগে। আপনারা ট্রাই করবেন। আমি বেশিরভাগ ক্ষেত্রে টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করি, আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে আমি গুঁড়ো মশলা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, আদা রসুন পেস্ট, আমি এখানে লবণ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এভাবে পানি দিয়ে গুলিয়ে নিলে কী হয়, মশলাটা তো সুন্দরভাবে গলে যায় আর কষানোর সময় ভালো একটা ফ্লেভার আসে। আপনারা ট্রাই করবেন মাংস রান্নার সময় এইভাবে দেওয়ার জন্য। মশলাটা আমি দিয়ে দিলাম, এখন আমি পেঁয়াজ টমেটোর সাথে কাঁচামরিচ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। সুন্দর একটা কালার এসে গেছে আমার, দেখেন মশলার মধ্যে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আলু আর মুরগির মাংস দিয়েও মশলাটা ভালোভাবে কষিয়ে নিব।
মশলা কষাচ্ছি আমি। এর মধ্যে আমি আলু আর চিকেনটাও দিয়ে দিলাম। এখন মশলার সাথে এটাও আমি কষিয়ে নিব। উপরে তেল ভেসে আসলে আমি এর মধ্যে পরে পানি ইউজ করব। মশলা কষানো হয়ে গেছে আমার, এখন ভালোভাবে কষিয়ে নেবেন আপনারা। রান্নায় কখন আসলে তাড়াহুড়া করতে নেই, এটা আপনি যত মনোযোগ দিয়ে রান্না করবেন রান্না ততই টেস্ট হয়। আমি এখানে পানি দিয়ে দিয়েছি, পানি দেওয়ার পর আমি এটাকে এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি এখানে 10 মিনিট রেখে দিব। চুলার আস্তে একবারে বাড়িয়ে দিবেন না, আবার কমিয়েও দিবেন না, মাঝারি রাখবেন। আমি ঢাকনাটা উঠিয়ে ফেললাম। এভাবে এখন আমি ঢাকনা ছেড়ে রেখে দিব, আমি এখন আর ঢাকনা ইউজ করব না। তরকারিতে বলা কেসে পড়েছে। এখন আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে আমি এখন 3-4 মিনিট রাখবো। ঝোলটা একটু আঠাটা হয়ে গেলে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে সুন্দর একটি কালার এসেছে আর খেতে এটা অনেক মজা। এই যে আমার রান্না কমপ্লিট, মুরগির মাংস। এভাবে রান্না করে খাবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আজকে আমি কীভাবে রান্না করি সেটাই শেয়ার করেছি। আকাশটা আজকে অনেক পরিষ্কার। এখন আমি পোলাও রান্নাটা দেখাবো, ঝটপট কীভাবে ঝরঝরে পোলাও আমি রান্না করি। আমি তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, লং, এলাচি, দারচিনি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। একেবারে আপনারা পেঁয়াজ কালো করবেন না, তাহলে পোলাওটা কিন্তু আপনাদের সাদা থাকবে না, কালো কালো ভাব এসে পড়বে পোলাওর মধ্যে। আপনারা জাস্ট হালকা ব্রাউন করে ভেজে নেবেন। আমি চালটা দিয়ে দিলাম, চালটা আমি তেল আর গরম মশলার সাথে ভেজে নিব। অলের চালটা ভেজে নেওয়া ট্রাই করবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে পোলাও থেকে। 3-4 মিনিটের মতো আমি হালকা আছে, আমি পোলাও চালটা গরম মশলা তেল পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। এখানে আপনারা যে পরিমাণ চাল নেবেন তার অলওয়েজ পানিটা ডবল দিবেন। এটা আপনাদের চালের উপর ডিপেন্ড করবে কতটুকু পানি আপনাদের ইউজ করা লাগবে। আপনারা যেটা নিয়ে পোলাও চালটা নেবেন সেটা দিয়ে আপনারা পানিটা দেওয়ার চেষ্টা করবেন ডবল। আমি এখন এর মধ্যে গাজর দিয়ে দিলাম পানি দেওয়ার পরে। আর এখন যা যা লাগবে আমি সব দিয়ে দিব পোলাওতে। কাঁচামরিচ দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট আর লবণ আমি এর সাথে দিয়ে দিব। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে নিব। আমি পোলাওটাকে ঢাকনা দিব না, আমি খোলাই রাখি। যখন এটা পানিটা একেবারে শুকিয়ে যাবে
হালকা হালকা থাকবে, আঠা আঠা থাকবে, তখন আমি এটাকে নেড়ে আমি একেবারে দমে দিই। দেখেন পানিটা ফুটতেছে, এর মধ্যে আমি একটু গোলাপ জল দিয়ে দিলাম। এখানে অনেকে কেওড়া জল ইউজ করে, যদি আপনাদের ভালো লাগে কেওড়া জলও দিতে পারেন, গোলাপ জল কেওড়া জল যার যেটা ভালো লাগে। আমি এখন আবার একটু নেড়ে নিচ্ছি। গাছ যদি পোলাও রান্না করলে পোলাওর কালারটা অনেক নাইস আসে, এটা আমার অনেক ফেভারিট একটা পোলাও। দেখেন অনেক নাইস লাগতেছে, সুন্দর বলা কিছু করেছে। আর পোলাওটা দেখেন সাদা হয়েছে একেবারে। এখানে গুঁড়ো দুধ আপনারা ইউজ করবেন পোলাওতে, তো পোলাও অনেক মজা হয়। এই যে পানি শুকিয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটু নেড়ে দমে দিয়ে দিলাম। দমে দিলে 2-3 মিনিট পরে আমার পোলাওটা হয়ে যাবে। আমার পোলাও রান্না কমপ্লিট, গাজর দিয়ে পোলাও রান্না করেছি, একেবারে ঝরঝরে হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে পোলাও মজাই হয় আল্লাহর রহমতে। আপনারা ট্রাই করবেন। মুরগি মাংস, সালাদ, লেবু, এটা আজকে আমার রান্নার রেসিপি। আজকে আমরা এটা দিয়ে খাওয়া দাওয়া করেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, আমাকে জানাবেন একটু নতুন রেসিপি যদি আপনারা দেখতে চান। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।